কিশোরগঞ্জের ভৈরব থেকে 61 কেজি গাঁজাসহ 2 মাদক ব্যবসায়ী ও মাদকের কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করেছে র‍্যাব 14। 6 এপ্রিল বৃহস্পতিবার রাত 3টার দিকে ভৈরবের নাটালের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত আসামিদেরকে মাদকসহ আটক করে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার।